গতকাল মানিকের একাধিক ডেরায় তল্লাশি চালায় চিরুনি তল্লাশি চালায় ইডির আধিকারিকরা। একাধিক বিস্ফোরক নথি উদ্ধার হয়েছে, একাধিক বিস্ফোরক তথ্য উদ্ধার হয়েছে, মানিকের মণিমাণিক্য উদ্ধার হয়েছে ইডির তদন্তে, ইডির তল্লাশিতে। এবং গতকাল গভীর রাত পর্যন্ত চলে মানিকের একাধিক ডেরাসহ মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠদের বাড়িতে, মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠদের কোচিং সেন্টারে চিরুনি তল্লাশি। মানিক ভট্টাচার্যের একাধিক ডেরায় তাণ্ডব চালায় ইডির আধিকারিকরা। আর মানিক ঘনিষ্ঠদের বাড়িতে এবং মানিকের একাধিক ডেরায় হানা দিয়ে ইডি এই মুহূর্তে কী কী উদ্ধার করলো, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। মানিক ঘনিষ্ঠের বাড়িতে ইডি কী পেল? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের বাড়িতে হানা ইডির। বারাসত কামাখ্যা মন্দিরের কাছে তাপস মণ্ডলের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা। একই সঙ্গে হানা দেওয়া হয় মহিষাবাথান এলাকায় মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের টিচার্স ট্রেনিং সেন্টারে। ওই ট্রেনিং সেন্টারটিতে তালা লাগানো থাকায় সেটি ভেঙে তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রে খবর, মানিক ভট্টাচার্যকে জেরা করে ও তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে যে তথ্য পাওয়া গেছে সেখান থেকেই এই ট্রেনিং সেন্টার খোঁজ পায় ইডি। শুধু এই ট্রেনিং সেন্টার নয়, কয়েক ডজন ট্রেনিং সেন্টার রয়েছে যারা নিয়োগ দুর্নীতিকাণ্ডের সঙ্গে জড়িত। পরীক্ষায় সাদা কাদা কীভাবে জমা দেওয়া হয়েছে, ওএমআর সিটে কী লিখতে হবে কী লিখতে হবে না, যাবতীয় খুঁটিনাটি পরীক্ষার্থীদের জানাতো ট্রেনিং সেন্টারগুলি। তাপস মণ্ডল একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, জাতীয় সম্মানও পেয়েছিলেন তিনি। বেশ কয়েকটি রিয়েল এস্টেট কোম্পানি রয়েছে তাঁর। জানা গেছে মানিক ঘনিষ্ঠতার পর উল্কার গতিতে বেড়েছে তাপস মণ্ডলের সম্পত্তি। অবসরপ্রাপ্ত শিক্ষকের তিন তিনটি বাগানবাড়ি রয়েছে। ইডির দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত ছিলেন তাপস মণ্ডল, এই বিপুল অর্থ তিনি তার থেকেই আয় করেছেন। মানিক ভট্টাচার্যের সঙ্গে তাপস মণ্ডলের যোগসূত্র রয়েছে বলে ইডির দাবি। এবং ইডি সূত্রে যে খবর উঠে আসছে, গতকাল তল্লাশিতে কোনো নগদ টাকা উদ্ধার না হলেও একাধিক ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার প্রমাণও কিন্তু মিলেছে। এবং একাধিক চাকরিপ্রার্থীর লিস্ট পাওয়া গেছে মানিক ঘনিষ্ঠের ট্রেনিং সেন্টারগুলি থেকে, এবং সেই চাকরিপ্রার্থীদের নামের পাশে টাকার অঙ্ক মিলেছে, কে কত টাকায় কার সাথে রফা হয়েছিল, কত টাকা দিয়েছিলেন। এবং একাধিক আবেদনপত্র মিলেছে, চাকরির আবেদনপত্র। এছাড়াও ওএমআর সিট মিলেছে, ওএমআর সিটে কী লিখতে হবে কী লিখতে হবে না তার তথ্য মিলেছে। এছাড়াও পার্থ চ্যাটার্জি যে একাধিকবার মানিক ভট্টাচার্যের সাথে ওই ট্রেনিং সেন্টারে এসেছেন, ওই ট্রেনিং সেন্টারে যে তারা বৈঠক করেছেন সেই তথ্যও কিন্তু এই মুহূর্তে মিলেছে ওই ট্রেনিং সেন্টার থেকে। এবং মানিক ভট্টাচার্যের সাথে পার্থ চ্যাটার্জির যোগসূত্র যেমন পাওয়া গেছে ওই ট্রেনিং সেন্টারগুলি থেকে, ওই ট্রেনিং সেন্টারগুলিতে কিভাবে কালো টাকার মাধ্যমে চাকরিগুলি বিক্রি করা হয়েছে সব কিছু তথ্য কিন্তু সেখান থেকে পাওয়া গেছে। এবং একাধিক ছবি উদ্ধার হয়েছে ওখান থেকে, এবং সেই ছবিগুলো প্রমাণ করে যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের কিন্তু বড়সড় চক্র কাজ করেছে ওই ট্রেনিং সেন্টারগুলি থেকে। এবং ওই বিএড কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হতেন তারা মোটা টাকার মাধ্যমে ভর্তি হতেন, এবং তাদের কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হতো ভর্তি হওয়ার সময় চাকরি তাদের পাকা, ট্রেনিং সেন্টারগুলি থেকে ট্রেনিং কমপ্লিট করতে পারলে চাকরি পাকা, এবং সেই চাকরির জন্য কিন্তু মোটা টাকা নেওয়া হতো তাদের কাছ থেকে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তাদের চাকরি বিক্রি করা হতো ট্রেনিং সেন্টারগুলি থেকে, এমনও কিন্তু তথ্য এই মুহূর্তে ইডির হাতে এসে পৌঁছেছে। এই মুহূর্তে ইডি ওই বড় মাথাকে খুঁজছে যে বড় মাথার অঙ্গুলি হেলনে এই সমস্ত কাজগুলি করেছে মানিক পার্থরা। ওই বড় মাথার খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। আজও কিন্তু ইডি একাধিক জায়গায় তল্লাশি চালাতে পারে বলে খবর উঠে আসছে। বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।